রে হুলু কুকি, হুলু হুলু হুলু, মানি মানি করি আমার ননদ আমার ননদ। কোমরে কাপড় বাঁধি তো অনেক করছে নাড়াই করছিলি ইউটিউবের ভিতরে, গেছিলি দাওয়াত খাইতে? না, দাওয়াত খাইতে যাই আমন্ত্রিত অতিথি যারা বাইরের থেকে আইছে দর্শক, তাগো আগেই কেন বোলার খুকি গছ ছাড়া হয়েছে রাতের 12টা বাজে কন্তনেরা দর্শক। তো খুকি আর খুকির ফোলা বার বোলা সহ আন্ডা বাচ্চা যেটি আছে খুকির এডি মিলি রাত 12টা বাজে তিশার ফোলার জন্মদিনের দিন গড থেকে বাইরে হয়ে গেছিল কি জন্য দর্শক। তো ফুটের শো কিন্তু আজকে রান্না করে দেয়াই যে হুলু খুকি আর বোলারে হুলু 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 আমার ননদ আমার ননদ আমাদেরকে বের করে দিছে, একটা ভিডিও বানালি না তুই? তো এরকম করেই একটা ভিডিও দিতি তো দর্শক। আর হেদিকে সাবিনার লগে আরিফের লগে নতুন করে গিরিঙ্গি বাজ্যে কিনলে, এত লাভিং লাভিং এর মধ্যে বা লাভিং লাভিং কমে গেছে কিনলে। এই যে সাবিনা দেওয়ানবাগি কিন্তু কোনোদিনও এই যে পালিত স্বামীটাকে ছাড়া কোনো জায়গায় যায় না, এরে ফালাই কোনো জায়গায় থাকে না এক সেকেন্ড। তো এরকমে সুট্টে ছাড়া হয়ে রয়েছে কিনলে দুইজনে মিলি দর্শক। আসসালামু আলাইকুম আসেনিওয়ালা দর্শক ভাইয়া পুরা, ও ভাইয়া ভুরা আজকে কিন্তু ভিডিওর মধ্যে আন্না করে ফুটেজ শো দেয়াই, ফুটেজ না দেয় কেউ যায়েন না দর্শক। তো আনারা ব্যাকে ভালো আসেননি? আই তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা নতুন যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, আর বেগুরমি লিটিং টিং করে লাইক মারবেন না, আস্তে আস্তে সামনের দিকে আইয়ে নাইও আগাই যাই সামনের দিকে দর্শক। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখার পরে ভিডিওতে ফুটেজ দেওয়া আছে ফুটেজটা দেখে যাবেন, তাইলে বুঝতে পারবেন আসলে কী হয়েছে বিস্তারিত। তো কী বিষয় লই কথা কইম দর্শক, অলরেডি বলে দিছি কারে নিয়ে কথা কম। আর তো বাপ্পি আর তিশা তো থাকবেই আমন্ত্রিত, কিছু তিশার বাসার অতিথিরা থাকবো দর্শক। তো বিশেষ করে আমাদের ইউটিউবার নাজমুল বাপ্পি, তার প্রশংসা শুনে সে পঞ্চমুখ হয়ে গেছে। তার মুখটা একটু দেখার মতো ছিল যে একজন সুন্দরী রমণী তাকে যখন প্রশংসা করে সে মুখটাকে কেমন করে রাখে। আগে রান্নাঘরে একটা ছবি দেয়াই। ওরে বাপু রে বাপু, তো একজন সুন্দরী মহিলার কাছে বদা সাহেব এই প্রথম, তার মুখে প্রশংসা শোনার পর কীভাবে মুখটাকে ঠোঁটে ঠোঁট মিলিয়ে কীভাবে দুই ঠোঁটকে চাপটে দিয়ে ধরেছে, এবং সে কী করবে বুঝে উঠে পারছে না। মুখেটারে কীরকম করে করে খুশিতে বদা সাহেবের ঠোঁটুরানি ছুটে গেছে বিড়ির উতার রিতার মুখে বদা সাহেবের প্রশংসা। এবার আনেন খুকি তার প্রশংসা শোনার পর সে কী করতেছিল, তার মুখটাকে কীভাবে রাখছে। এই মহিলা তো ভালোই ফটাইতে জানে মানুষে, তো ফটাই লাভ নাই দর্শক, সেরকম কোনো আসলে চ্যানেলে কোনো ভিউ নাই দর্শক, যতই ফটাকার যাই করুক। উনি হয়েছে মৌসুমি মানে সিজনাল ইউটিউবার, মাঝে মধ্যে একটু দেখা যায় শুধু তিশার বাসার বার্থডে পার্টির মধ্যে, আর নাহলে কোথাও কোথাও দেখা যায় না দর্শক। তাইলে এবার আনেন খুকিরটা একটু দেয়াই রান্না করে। তো এই বিড়িটা ভালোই পাম মারতে জানে, তো খুকিরে এত পাম দিতেছিল খুকি পাম খাইয়া মাথায় হাত দিয়ে লাইছে মুখেরে একবার এদিকে ঘুরানি এদিকে একটা মশরানি, কী বলবো বুঝে উঠে পারতেছে না খুকির এত প্রশংসা দর্শক। তো এদিকে এত পাম খাইয়া খুকি রাত 12টা বাজে ঘর থেকে বাইরে যাইতে বাধ্য হয়েছে শেষ পর্যন্ত। তো এটাও কিন্তু এদের বাসা থেকেই কোনো একটা যারা আমন্ত্রিত অতিথিদের ক্যামেরায় কিন্তু ধরা পড়ছে। তো দর্শক আগে আমি একটা কমেন্ট পড়ি, যে আফু আমাকে এই ইনফরমেশনটা দিছে তার কমেন্টটা আগে পড়ে দিই, তারপরে কিন্তু আপনাকে ফুটেজটা ভিডিও শেষে দেখাবো। ইয়ানে সানজিদা আক্তার আফু একটা কমেন্ট করছে টুকুর করি, কমেন্টটা হলো হেবুটি লেখছে, আফু বিডিরিতার ব্লগে দেখলাম বোলা খুকি রাত 12টায় লিফটে দাঁড়াইছিল বাসার গ্রাউন্ড ফ্লোরে, রিতা যাওয়ার সময় ক্যামেরা বন্দি করেছে। মিজান খুকি ওই রাতে সবাই যাবার আগে খুকি মিজান বের হয়ে গেছে বাসা থেকে রাতের আধারে ওর ছেলে মেয়ে নিয়ে। দর্শকে আপু একটা কমেন্ট করার পরে আমি ওই ভিডিওটা দেখছি, রিতার ভিডিওটা আমি দেখছি। তো দেখার পরে দেখলাম যে আসলে সত্য। তো আনারা কিন্তু দৌড়াইতে দৌড়াইতে আবার এই তিশার কিন্তু খাস খাস
লোক এই বিডিরিতা আনারা কিন্তু দৌড়াইতে দৌড়াইতে কিন্তু আবার ওই বিডিরিতার ব্লগ দেখতে চলে যায় না বেগুন টিং টিং করে নাচতে নাচতে। তো আমার ভিডিও শেষে ফুটেজ থাকবে হিনতে আনারা দে লইন। তো দর্শক তো দেখেন খুকি আর বোলা রাত থেকে পাইটিং শুরু হয়ে গেছে বাসায়। খুকি তো হুলু হুলু মানি মানি মানি, খুকি তো আহারে ঢাকা শহরে আইছিল সভ্য জগতের মানুষদের সাথে একটু মিশবো, একটু বসে এখানে হুলু হুলু করে কতটি ভিডিও বানাবো, হুলু আমার ননদ তান তান মানি 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 করে করে কতগুলো ভিডিও যে খুকি বানাইতো। আর গিফট খোলার সময় তো এ যে তান তান এ যে আফুরা তানকে হুলু মানি মানি করে অনেকগুলো গিফট দিয়ে গেছে। তো আজকে আমরা আমাদের তান তানিয়া তাদের ভিডিও বানাইতেছি এরকম করে কতগুলো দিলক। তো কুকির বুক ফাড়ি গেছে, আরে রাচ্চা কেন রে গেছে কুকি ইয়া দিনি আল জাজিরা, ও অন্ত ইয়ে হয়ে গেছে কিরে অন্ত আল জাজিরা যাইতে আর তোর ইয়া লাগতো না, এটি কিয়া জানি কয় গাড়ি ঘুড়ি কিছু লাগতো না, এই কি দিগেছ গই এটার নাম কিয়া লঞ্চ টঞ্চ না, এত রাতে তো মনে হয় 7:30 বাজে গেছে। তুই মনে পদ্মা সেতু রূপ দিয়ে দেখছো তুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোকে কত উপকার করে দিয়েছে, টিং টিং করে নাচতে নাচতে পদ্মা সেতু দিয়ে বই বই বাসের মধ্যে করি দৌড়াইতে দৌড়াইতে জামাই বোধ আরে হোলাইন কোনো ঠান্ডা লাগে না রে এত রাতে তুই তুই গেছত। আর মানি মানি উলু 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 তো বিডিরিতা ভালোই কিন্তু ফার্ম দিয়ে গেছে বাসায়, একদিকে বদারে বেশি করে ফার্ম দিছে, দ্বিতীয় দেখলাম খুকি কারা করে বাদ দেন সবাই রে সামনে ধারে ধারে এমন ফার্ম দিছে, খুকির দাঁতগুলো নাকি এরকম দাঁত নাকি বিডিরিতার খুব পছন্দ হয়েছে, ঠোঁটগুলা খুকির দেখে নাই বিডিরিতা মনে হয় কাছে দেখে, যেহেতু ল্যাবস্টিক মাখা ছিল কালা কালা কুচকুচ্চে টাইফের মুরকের গোলা ল্যাবস্টিক ডলছিল কতটি খুকি মাগে মা কিনা কইতাম এমন ল্যাবস্টিক দিছে ডলি ডলি ল্যাবস্টিক হালকা করে দেন একবার ডলি কুচকুচ্ছে কালা বানাই। তো দিছে খুকি শাড়ির লগে সাবিনার হুরান শাড়ির লগে ম্যাশিং করি, খুকি আমি বুঝলাম না কিরে খুকি তুই ইউটিউবেতে এত টাকা মাস দুই সাইডটা তো শাড়ি কাপড় কিনবি অনলাইন রয়ে ইন্দাস এই যে তিশা জেডি দেয় ফুটপাথের নিউ মার্কেটের গল্লির কাপড় চোপড় মাইয়ারে তো দেশে না এর হরে দি নিজেও দেয় কাপড় চোপড় তেমন বেশি একটা বানাস না এত টাকা ইনকাম করস খুকি তা বানাস থাকা তিশা মুখ খুলি একদিন সাবাস করে কইয়ালা যে আই এত টিয়া কামাই কিন্তু আই এত টিয়া হাই না আর অর্ধেক টিয়া বাপিয়ে তিশা মারি খাইয়ালায় এই ঘটনাটা একটু কই দেস না কা মুখ খুলি। তো এইটা কোয়ার সাবাস পায় না খুকির যে বিউ খুকি মিম সাবে মিমের সাবিনার সমান সাবিনার থেকে অনেক বেশি সাবিনার বিউ কম, তো খুকি কিন্তু মিমের মিমের সমান টাকা কামায় কম কামায় না খুকির বিউ কিন্তু প্রচুর হুলু হুলু মানি মানি করি ভিডিওর আগাও নাই মাথাও নাই ছদিনের আগের ভিডিও আগে দিয়ে পিছিয়ে দিয়ে এভাবে ঢুকাইয়া সুদর বুদর করি দিয়ে হিতে আপলোড করে দিও, তো হিতে কিন্তু অনেক বিউ আছে। তো এত টাকা কামানোর পরও খুকি কিনলে তুই মানুষের উড়ানা মুড়ানা কাপড় চোপড়ে দিলে টানাটানি করে যে জমিদার খুকি বিশিষ্ট আয় খুকি কিন্তু দর্শক এই যে ধরেন খুকির বাপের বাড়ি কিন্তু জমিদার পুরা এলাকালই কিন্তু খুকির কিনা যেমন বদাদারা কি এলাকার জমিদার পুরা এলাকালই পাবনা এলাকা পুরা হিতির ওই বদার কিনা খুকি কইছিল আর কি জমিদার বানাইছিল বদারে খুকি তো খুকিও হ্যাঁ জমিদার কন্যা। তো দুইটা জামা কাপড়ে হুরান কাপড় চাপড় লো দোদ্দাস কিনলে হিন্দি তো ঠুয়া মারছে তো মিজান দেখি হয়েছে মাথার মধ্যে হিন্দি আবার লাভিং লাভিং করে আবুতালার জন্য একটা তো বাইক দিছিল এত রাচ্ছে তো গত্তায় বাড়ি গেলি ওই খুকি তুই রাগ দেয়স যে তোর স্বামীর গায়ে হাত তুলছে তিশা কীভাবে হাত তুলতে পারিতো টিং টিং করে দিয়ে রাত্রের বেলা গেছে গিয়ে হলাইন গুন্ডার লই তো তুই একটা বাইক তিশা কিনি না বাইকিটা কিন্তু তুই মাতাত করে লই গেছ তুই কম লোবি না কিন্তু তুই খুকি তোর জামাই রে মারি ঠুয়াই মাথা হাড়াই লেছে এরা তুই তিশার কিনি না বাইকের হিসে হিসে লই তুই বাইক লই দিস দৌড় তুই আস্তারা লোবি খুকি জামাইয়ের মায়া মহব্বত করলি না কিছু করার নাই কারণ খুকির চ্যানেল কিন্তু রাক্ষসপুরীর ডাইনির হাতে কিন্তু বন্দি সোনার কাটির রূপার কাটি দিয়ে এই ডাইনি থেকে চ্যানেলটাকে যদি উদ্ধার করতে পারতো খুকি তাইলে কুকির আসল যে রূপটা এটা কিন্তু ভালো মতনে দেওয়া যাইতো উলু উলু মানি মানি তাদের জন্য আমি অনেক করছি আর পারবো না আমার আর সহ্য হয় না ঠিক কিন্তু এভাবে এই খুকি বাসনগুলো দিত দর্শক। এবার দেখেন এই যে বদা এত লাভিং লাভিং দেয়ায়
লাভিং লাভিং যে দেখ, কুকি 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 কুকির চেকানি বসো, দুইটা ক্যামেরা ফিট করি, কুকির রান্না দেখে, কুকির আপ্যায়ন দেখে, কুকির দেশি মুরগি দেখে আমি পাগল হয়ে গেলাম। দর্শক তাইলে কি দেন, এ বদা কিভাবে কুকির বোলার এত রাইতে গত্তায় বাইর করে দিছে। দর্শক আনারা দেন, কুকি যদি বাড়িতে রওনা দিত, কুকি টিং টিং করে নাচতে নাচতে ভিডিও করতে করতে আইতো, কুকি লজ্জা শর্মের মাথা খায় আর ভিডিও করতে পারে না। দর্শক যে একটু দেখাইছে ব্যানের থেকে, তো আর অল্প একটু ডাকার তা এলো, টান টান টানিয়া টানিয়া করে করে গেল। তারপরে আবার বাড়ির যে একটুখানি নামাইতেছিল এটুকু দিয়েছে, নাইলে যে কুকির কুকি উড়া রাস্তা বাইরে যে সুমে বিলাপ দি কান্দি গাড়ি তিসার লোকে কতটা নাটক টাটক করি বাইরে লোক আফা চলে যাবে, উলু 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 মানি মানি। তো দর্শক হিন্দি মিমবতি মিমবতি তো এইতে বাড়ির গেলে গই কই তোরে লাই ধরে ধরে তা আবার বেলা আইব ঢাকা সর, মা গো মা কত পারে, যাইব তো একটা পাপ নাই বাংলাদেশের ভিতরে তা যাইতেছে, এমন তো না যে দেশের বাইরে যাইবো, যে টিকিট লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, যাইতে হইলে কি যে নাটক একটার পর একটা, কি যে রোনা দোনা এদের মূল রোনা দোনা হয়েছে দর্শক কী কারণে, এরা ঢাকা শহরে আয় নিউ মার্কেট আর ফুটপাথের গল্লির লাই কাইনতে আছে, যেমন দেন ফাতেয়াও কাইনতে আছে, মালয়েশিয়ায় বই নিউ মার্কেট আইতে পারবো না, শপিং করতে পারবো না, ইন্দি তিশা কাইনতে আছে কেননি হেনে যাবো, কারণ এই যে উলালিয়া বেগম নাসুনির সাথে তো তিশা তিশা হেনে যায়, অ্যাডজাস্ট করি থাকাটা তিশার জন্য খুব কষ্টদায়ক হয়ে যাইব গো দর্শক, কারণ যার কারণে তিশা পাগল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে এলেছে। তো মিমবতিরা বেশিরভাগ কান্দে, আরে একটা ঢাকা শহর উছিল ছিল, বোনের বাসায় আইতাম পুরান ঢাকায়, আমার স্বামীর বাড়ি ছিল এক সময়, আমি এখানে টিং টিং করে আইতাম, এখন তো আর আমার স্বামীর এলাকাটাও আমি দেখতে পারবো না, হে হয়েছে ঘটনা। হে দিকে মইম বাবা মইম বাবা মইম বাবা চাবি না, মইম বাবা মইম বাবা মইম বাবা মইম বাবার কী হয়েছে। তো দর্শক মইম বাবার কী হয়েছে কোন তো, এত একটা বড় একটা জন্মদিনের পালন করছে, কতটি বেড়িয়ানি কেক কাটাইলো, কিন্তু মহিম বাবা এত প্রোগ্রামের ভিতরে উপস্থিত হইলো না কিল্লে কন্তানারা, মহিম বাবা উপস্থিত হইলো না কিল্লে ইয়ানে, এরা অরেদি দেখলাম মহিম বাবারে ওই কী জানি কয় ইয়ার সামনে নিউ মার্কেটের ফুটপাথের ভিতরে দেখলাম কাপড় দেখতেছে, হুড়িটা পছন্দ হয়েছে আর সাবি না, বয়নের বাসায় এসে দুই মিনিট হলে বেড়াইতো ইয়ানে এই যে হাঁটুর বয়সে হলো এটা লাগে হুড়ি খুঁজে। তো দর্শক সাবিনার লাগে মহিম বাবার লাগে কি নিয়ে গিরিঙ্গিটা লাগছে কোন তো, এমন গিরিঙ্গি যে লাগলো যে সাবিনা এত লাভিং লাভিং এত লাভিং ছিল সাবিনার, সেই লাভিং লাভিং হাঁটুর বসি ফুলাটারে ফেলাই সাবিনা, এ ডাকা চলি এলো তানের বাসায় এনে রোজ পোলাও ডিম খাই গেল, তারপরে ডিম মুড়ি মাখা খাই গেল বানাই, তো খ্যাচুরি খাই গেল, তো আরিফরে কইরাই এসে কোন তো দর্শক। তো দর্শক আরিফ সাবিনারে রাখি, এই যে একটা ফাটি গেল তিশার বাসায়, এই বাসায় কিন্তু অংশগ্রহণ করে নাই, এক ফাঁকে আরিফ ডাকা আইসে আইয়া সাবিনারে খসাইছে, খসানি মানে নিউ মার্কেটে সাবিনারে নিয়ে ঢুকছে, দুইকে সাবিনারে দিয়ে আরিফ শপিং করাইছে, করাই তারপরে আরিফ চলে গেছে তার বন্ধু বান্ধব সাঙ্গ ফাঙ্গ নিয়ে কক্সবাজার ঘুরতে, আর সাবিনা তার বোনের বাসায় গেছে। দর্শক আরিফ বাসায় থাকতে পারে না, আরিফ গাড়ির বিজনেস করে, কতটি সাঙ্গ ফাঙ্গ ফোলা বেনাছে ওডিরি নিয়ে, কিন্তু আরিফ ওই এলাকার ভিতরে অনরুস্তুমগিরি করে বেড়ায়, সাবিনার প্রতি এখন গুরুত্ব কিন্তু আরিফের কমে গেছে। ইয়ার হরে দি দর্শকে সাবিনা হারাবিন মহিম বাবা, মহিম বাবা ভালো রান্ধক মন্দ রান্ধক, নিজে নিজে না খায় মাইয়াডারে না খাওয়ায়, নিজে না খায় না নিজে খায়, কিন্তু মাইয়াডা যেটা পছন্দ করে ওই খাবারটা মাইয়াডার না দিই, এ ফালিত হাজব্যান্ডের সাবিনা খাওয়ায়, অথচ এই এই ফাটের ভিতরে সবাই আইসে কিন্তু আরিফ উপস্থিত হয় নাই, কারণ আরিফ জানে সাবিনা যদি এই সুযোগে বোনের বাসায় যায়, ওই সুযোগে আরিফ সাবিনারে দিয়ে কাপড় চোপড় কিনে নিছে ঢাকায়। দর্শক তারপরে আরিফ চলে গেছে তার বন্ধুবান্ধব নিয়ে কক্সবাজার ফুর্তি করার লাই, তো অবশ্য এরম সাবিনার বউ সাবিনারে নিয়ে আসলে ঘুরার মতো অবস্থাও নাই, কী ঘুরব দর্শক, বেটা একটু স্বাধীনতা মানে স্বাধীনতা ফিল করতে চাইতেছে যে আমি একটু স্বাধীনভাবে জীবনযাপন করিগুম, তাই সাবিনারা আজকে সাবিনারা হালাই দিয়ে গেছে, সাবিনা ড্রাগ করি বাড়িতে গেছে, সাবিনা জানে না দর্শক আরিফ এরম একটা টাইটেল দিছে যে কক্সবাজার বন্ধুবান্ধবদের নিয়ে চলে আসাতে বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেল। তো দর্শক তার মানে কি তা, আরিফ কিন্তু যাইলে হিনতে চলে যেতে পারতো সাবিনারে না ইয়া করে, আরিফ কিন্তু তার কক্সবাজারে যাওয়ার জন্য সাবিনারে দিয়ে আয়সা কিন্তু ঢাকা থেকে কাপড় কিনছে, কাপড় কিনে ঢাকা হালাইতেই আরিফ চলে গেছে কক্সবাজার।
তো তার মানে কি সাবিনা জানে না যে আরিফ কক্সবাজার গেছে। তো সাবিনা তুই বেশি বাইরাম বাইরাম করিস না, মানে তুই যেভাবে হারাবি মহিম বাবা অনো টাই। তো দর্শক, সাবিনা যে মহিম বাবা করি করি পাগল হয়ে যাবে, এই মহিম বাবাদের সাবিনার একটা ধোকা দিয়ে কক্সবাজার চলে গেছে। দর্শক, এই বাইদানি ফাটির ভিতরে অংশগ্রহণ করে নাই আরিফ, চলে গেছে সাবিনারে ফেলে কক্সবাজার। সাবিনার কপালে বড়ই দুর্গতি, এই দুই তিন দিন তো সাবিনা আরিফকে ছাড়া কেমন রয়েছে আল্লাহ জানে। দর্শক, হিন্দি এই যে ভোলা, যে ভোলারে যে বাইর করে দিছে রাত 12টা বাজে খুকি খুকি আর ভোলারে যে তিশা বাইর করে দিছে সোবার মারি বাসা থেকে, তার মানে ভোলার খুকি রাতের বেলা সম্ভবত বাসা থেকে বাইরে যে বাবুদের বাসায় ছিল, পরের দিন সকালবেলা উড়ি দৌড় দিছে। ওই আফু যে কইল যে রাতের বেলায় চলে গেছে, তো আমার মনে হয় না রাতের বেলা না, কারণ এত রাইতে যায় নাই হয়তো, কিন্তু সকালবেলায় দেখলাম ব্যান থেকে নামতেছে খুকি, যাওয়ার সময় ভিডিও করে মানে ভোরে চলে গেছিল। তো আমার মনে হয় সম্ভবত এই শারমিনদের বাসায় চলে গেছিলো রাত কাটানের লাই, রাত কেন থাই মনে বেন্য দিছে দৌড়, এ হইল অবস্থা। দর্শক, তো হুলু হুলু করে আজ যে ভিডিও শেষ করি, আমার কমেন্ট সেকশানে পিন করা থাকবো ফুটেজটা নারা অবশ্যই দিয়ে লইন ব্যাগে মেলে। তো ব্যাগ একতে ভালো থাইন আর বেগুন টিং টিং করে ভিডিও তার ভিডিও দেখতে চলে যায় না, কিন্তু আপনারা ব্যাপারটা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।